শুভ সন্ধ্যা। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমরা খুব কম খরচে এখানে ফার্মাসিতে পড়াই। যারা খুব দ্রুত ফার্মাসিতে ভর্তি হতে চাও বা দিয়ে ওষুধ দোকান করতে চাও বা গভর্নমেন্ট সার্ভিস করতে চাও বা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জয়েন করতে চাও, তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের নাম্বার হচ্ছে 6291086211। সরি, আচ্ছা, আজকে আমাদের পড়াশোনা আমরা আলোচনা আরম্ভ করব। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা আজকে যেটা ক্লাস শুরু করছি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক্স। বেসিক্যালি অ্যান্টি মিন্স নো অর নেগেটিভ অর এগেনস্ট অর এগেনস্ট বায়োটিক্স। বায়োটিক্স কথা অর্থ হচ্ছে বেসিক্যালি যাদের জীবন আছে, বেসিক্যালি মাইক্রোবস। That means against microbes. What are the microbes? Especially pathogenic microbes. Pathogenic microbes. Pathogenic means disease forming. So what are the disease forming microbes? দ্যাট মিন্স যে সমস্ত অর্গানিজমগুলো, মাইক্রো অর্গানিজমগুলো আমাদের দেহে রোগ তৈরি করে তাদেরকে আমরা প্যাথোজেনিক মাইক্রোবস বলি, এবং তাদের বিরুদ্ধে আমরা যে ওষুধ প্রয়োগ করি তাকে আমরা অ্যান্টিবায়োটিক্স বলে থাকি। এবং ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ তৈরি করে। ভাইরাস, ভাইরাস আমাদের শরীরে রোগ তৈরি করে। ফাঙ্গাস, ফাঙ্গাস আমাদের শরীরে রোগ তৈরি করে। প্যারাসাইটস, প্যারাসাইটস আমাদের শরীরে রোগ তৈরি করে। ইস্ট রোগ তৈরি করে। এবং ব্যাকটেরিয়ার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক্স আমরা ইউজ করি তাকে আমরা বলে থাকি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স। ভাইরাসের এগেনস্টে অ্যান্টি ভাইরাল অ্যান্টিবায়োটিক্স। ফাঙ্গাসের এগেনস্টে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্স। প্রোটোজোয়ার এগেনস্টে অ্যান্টি প্রোটোজোয়াল অ্যান্টিবায়োটিক্স। ইস্টও আমরা বিশেষ করে ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো অ্যান্টিবায়োটিক্স মানে যে সবসময় ব্যাকটেরিয়াকে মারবে এমন নয়। অ্যান্টিবায়োটিক্স যখন ব্যাকটেরিয়াকে মারবে তখন আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল বলবো। অ্যান্টিবায়োটিক্স যখন ভাইরাসকে মারবে অ্যান্টিভাইরাল, ফাঙ্গাসকে মারলে অ্যান্টি ফাঙ্গাল, প্রোটোজোয়াকে মারলে অ্যান্টি প্রোটোজোয়াল। আমাদের আজকের টপিকস হচ্ছে বেসিক্যালি অ্যান্টিব্যাকটেরিয়াল, এবং অ্যান্টিব্যাকটেরিয়ালের মধ্যে আমরা যেটা মেনলি আজকে করবো সেটা হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে সেল
ওয়াল মডি ফায়ার্স অর ইন হিবিটরস। আমাদের স্পেশাল অ্যান্টিবায়োটিক্সের বায়োটিক্সেরগুলোর মধ্যে যে সমস্ত অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্সগুলো ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে প্রতিহত করে ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে তাদেরকে আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল সেল ওয়াল মডিফায়ার্স বা ইনহিবিটার্স বলতে পারি। এদের মধ্যে কে কে রয়েছে? এদের মধ্যে রয়েছে সাইক্লো সেরিন ব্যাসি ট্রাসিন ভ্যাংকো মাইসিন বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটামের মধ্যে কে কে রয়েছে? পেনি সিলিন সেফালো স্পোরিন কার্বা পিনাম অ্যাজি ট্রিওনাম। তাহলে এই যে সমস্ত ওষুধগুলো এটা কি করছে, ব্যাকটেরিয়ার চারদিকে যে সেল ওয়াল রয়েছে এই সেল ওয়ালটাই কী করছে, ড্যামেজ করে দিচ্ছে। তাই একে বলা হচ্ছে সেল ওয়াল ইনহিবিটর। কে কে আছে? ওয়ান ইজ সাইক্লোসেরিন, সেকেন্ড ওয়ান ইজ ব্যাসিট্রাসিন, নম্বর থ্রি হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন এবং চার নম্বর হচ্ছে বিটা ল্যাকটাম। এবং এই বিটা ল্যাকটামের মধ্যে কে কে রয়েছে? না, পেনিসিলিন সেফালোস্পোরিন কার্বাপিনাম অ্যাজি ট্রিওনাম। পেনিসিলিন এ ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করলো পেনিসিলিয়াম নোটোডাম নামক ছত্রাক থেকে, এবং সেই পেনিসিলিন কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। 90% ব্যাকটেরিয়াজনিত রোগ কিন্তু পেনিসিলিনের দ্বারা কাবু হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে আমরা এদের আরও ডিটেলস সম্পর্কে আলোচনা করছি। সঙ্গে থাকো, ভিডিওটি শেয়ার করো, আর যারা ফার্মাসিতে ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত যোগাযোগ করো। আমরা এখানে খুব ডিটেলসে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে এবং প্রত্যেকটা ফার্মাসির সাবজেক্ট সম্পর্কে আমরা ডিটেলসে পড়াই। থ্যাংক ইউ।